গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি ফাইনালি একদম রেডি রেডি হয়ে চলে এসেছি অফিসে, আর আজকে অফিস থেকে ডাইরেক্ট যাচ্ছি মামার বাড়ি। তো খুব এক্সাইটেড। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আজকে সকালবেলা এসে আমাদের সব প্যাকিং ডান হয়েছে, মানে সমস্ত লাগেজ কমপ্লিট। আমি একটা ব্যাগ নিয়ে চলেও এসেছি এখান থেকে অফিস থেকে, আমি ডাইরেক্ট ওদের সাথে জয়েন করে যাব। আর মারা যাচ্ছে বাই ট্রেন, আমরা যাচ্ছি বাই বাস। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আর এর পরে যে ব্লগগুলো আসবে সেগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আজকে দিনটাকে শুরু করি, আর কেমন তোমাদের ব্লগগুলো লাগছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তো ফাইনালি আমি অফিস থেকে বেরিয়ে গেছি, আর অনেকটাই লেট হয়ে গেছে। 6:15 আমাদের বাস ফ্রম করুণাময়ী। তো চলো একবার বাসে উঠে কথা হচ্ছে। আমি আগে এসে দাঁড়িয়ে আছি আর এরা এখন ঢুকছে। এই যে আমার স্যার, আর মেয়ে কোথায় গেল? ও ঘুমিয়ে গেছে, ওই দেখো। সো এখনো আমাদের বাস দেয়নি, 6:15 ছিল, অলমোস্ট 6:20-25 হয়ে গেছে, এখনো দেয়নি। আর সেই ফাঁকে আমরা মুড়ি খাচ্ছি, আর মেয়ে এখানে কোলে কোলে ঘুরছে। ফাইনালি উঠে গেছি বাসে, এই যে আমার ছোট্ট ভাই, আর এখানে শুভ, দেখো, আর বাসও এখন ছেড়ে দিচ্ছে। এই দেখো এখন অবধি জেগে আছে, একটু পরেই ঘুমিয়ে পড়বে। তোমার কি ফিলিংস? ওই দেখো বলছে কতক্ষণে নামবো, কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো এক্সাইটমেন্ট নেই। মেয়েকে দেখো এখন ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে পাপার টুপিটা পরে নিয়েছে, আর চোখে ফ্ল্যাশ লাগছে, পুরো বাসে অন্ধকার, তাই জন্য আবার একটু ডিস্টার্ব ফিল হচ্ছে, তাই না সোনা? সোনা কই? তো এখন মোটামুটি বাজে 10:00, সবাই আমাদের জন্য এখানে ওয়েট করছে, মানে বাস স্ট্যান্ডে ওয়েট করছে, ওখান থেকে আবার আমরা যাব অনেকটা ভিতরে। তো দেখো সিচুয়েশন, মানে প্রচুর লেট হয়ে গেল, মানে 6:15 বাস 10:00 সময় ঢুকছে, টু লেট। সামনে মামা দাদা, আর এখানে ভর্তি লাগেজ। তারপরে ওইখান থেকে এয়ারপোর্ট আটতেই আমার ভয় লাগে, এখানে মা এয়ারপোর্ট আটতেই আমার অবস্থা খারাপ করে। ফাইনালি 11:45 আমরা জাস্ট ঢুকলাম, এখনো লাগেজ ওঠানো। হ্যালো গাইজ, লাগেজ ওঠানো এখনো হয়নি, লাগেজ উঠছে আস্তে আস্তে, সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা এখন এসেছি। তো আমরা ডিনারে বসে গেছি, আর এখানে হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত আর চাটনি, সবাই ডিনার। হ্যাঁ, আমাদের বৃহস্পতিবার বলে আমরা খাচ্ছি না, আমাদের নিরামিষ, আরও মাছ টাছ আছে, সব সার্ভ করে দিচ্ছে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। তুমি কয়লা আছে।